ফুটবল নতুন ইতালিয়ান কোচ ফ্যাবিও লোপেজের অধীনে অনুশীলন করলো বাংলাদেশ ফুটবল দল প্রথম অনুশীলনে খুব একটা নতুনত্ব না থাকলেও ফুটবলারদের টেকনিক ও ট্যাকটিক্সের উপর নজর দিতে চান তিনি তার আগে ফুটবলারদের ফিটনেসের উপর কাজ করতে হবে বলে মনে করেন লোপেজ রিপোর্ট করছেন নাইম হাসান ক্রুয়েফ পরবর্তী দেশের ১৬তম বিদেশি কোচ ইতালির লোপেজের খণ্ডকালীন দায়িত্বের ব্যাপ্তি মাত্র চার মাস জাতীয় দলের কাছে তার চেয়ে কম সময় ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বের বাকি চার ম্যাচের জন্য ডিসেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপের প্রতিপক্ষ নির্ধারিত হয়ে গেছে লোপেজ নিজেও জানেন তার হাতের সময় যথেষ্ট নয় তবু তিনি ক্রুয়েফের এরকম গড়া দলের উপর আস্থা রাখতে পারেননি ক্যাম্প শুরু করলেন ৪১ সদস্যের দল নিয়ে প্রথম অনুশীলনে বরাবরের মতো সবার কৌতূহল ছিল লোপেজের অনুশীলন কৌশলে কোনো নতুনত্ব আছে কিনা সেদিকে জিআরএস দিয়ে ফুটবলারদের বিট গতি শারীরিক ক্ষমতা যাচাইয়ের পাশাপাশি ওয়ার্ম আপে কিছুটা ভিন্নতা আনার চেষ্টা করেছেন তিনি প্রথম দিনে আমি শুধু টেকনিক ও সবার আলাদা আলাদা ট্যাকটিক্স নিয়ে কাজ করেছি ওয়ার্ম আপে স্কাউটিং করিয়েছি তাদের অবস্থা বোঝার জন্য ফিটনেস অবস্থা খুব ভালো বলবো না তবে হয়ে যাবে ৪১ জন ফুটবলার অনেক তাই বাছাই করতেও সময় প্রয়োজন একটু সময় হয়তো লাগবে কিন্তু সেরাটাই বেরিয়ে আসবে আমার বিশ্বাস টানা আড়াই বছর ডাচ কোচ ক্রুইফের দর্শনে অভ্যস্ত এবার শুরু ইতালির দর্শন চর্চার হঠাৎ করে এই পরিবর্তনে কতটা তাল মেলাতে পারবেন ফুটবলাররা সেটি সামনে চলে আসছে অবশ্যই ছিল আমাদের ট্রেনার আছে ট্রেনার বেশ কিছু ভালো আপনার হচ্ছে ওয়ার্ম আপ যেটা করি আমরা তো ডিফারেন্ট ওয়ার্ম আপ করিয়েছে আমাদের আর আজকে তো সেরকম কিছু ছিল না জাস্ট ওয়ার্ম আপ করছি তারপর হচ্ছে আপনার গেম খেলছি সে আসলে গোল করা আজকে দেখে না ফার্স্ট ডে আপনার সে টেকনিক্যালি দিকগুলো দেখছে ৪১ থেকে আগামী সপ্তাহে ২৩ সদস্যের চূড়ান্ত দল বাছাইয়ের কাজ শুরুর কথা ফেবিও লোপেজের নাইম হাসান এনটিভি নিউজ ঢাকা